গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সিরিজ। আজকের হচ্ছে দেখো আমাদের 10টায় 10টা অঙ্ক সিরিজের আজকে ডে 37। ওকে দেখো 37 ডেতে চলো শুরু করি আমরা। শুধু একটাই কথা বলবো, যদি কেউ আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে চাও পিডিএফ বা বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশানগুলো জানার জন্য, তো তার জন্য হচ্ছে তোমরা ডিসক্রিপশানে যাবে, ওখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তুমি টেলিগ্রামের সার্চ বাটনে গিয়ে ম্যাথস উইথ মিনময় স্যার বলে সার্চ করবে, ওখানে তুমি চ্যানেলটা পেয়ে যাবে। ওকে চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকে দেখো ফার্স্ট প্রশ্ন কি দেওয়া আছে। ফার্স্ট প্রশ্ন দেওয়া আছে, অ্যালজেব্রার প্রশ্ন দেওয়া আছে, এইটা যদি ইফ এক্স ইন্টু 3 - 2/x ইকুয়াল টু যদি 3/x হয়, দেন বলা আছে x³ - 1/x³। ওকে দেখো, যখনই তোমাকে এই ধরনের জিনিস কখনো বের করতে দেওয়া থাকবে, তোমার ফার্স্ট টার্গেট হবে যে আমার কোনটা হলে এই উত্তরটা আমি বের করতে পারবো, মানে আমার কাছে কোন জিনিসটা দেওয়া থাকলে আমি ওই উত্তরটা বের করতে পারবো, আগে তোমাকে ওটা দেখতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি সূত্রটা কি আছে বলো, x³ - 1/x³। সূত্র হচ্ছে দেখো x - 1/x তার হোল কিউব, মান নির্ণয় সূত্র, ওকে, প্লাস 3 × ab, 3x × 1/x, এটা কত হবে x - 1/x। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা পাই সেটা কি, x - 1/x এর উত্তরটা আমার দরকার, কারণ এখানে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কেটে বাদ চলে যাচ্ছে, তাহলে আমার দরকারটা x - 1/x। সেটা বের করবো কোথা থেকে, এইখান থেকে। সেটা কিভাবে, দেখো x দিয়ে যদি গুণ করে দেই আমরা, এটাকে যদি x দিয়ে গুণ করি এটা কত হবে দেখো 3x, মাইনাস x দিয়ে যদি গুণ করি এটা কত হবে দেখো 2/x × x, তাহলে x x কেটে গেল, তাহলে এটাকে আমি শুধু লিখলাম x² লিখলাম, ওকে, এটাকে শুধু লিখলাম 2, ইকুয়াল টু দেখো কত আছে 3/x। তাহলে এটাকে এটাকে যদি এদিকে নিয়ে আসি, ওটাকে ওদিকে পাঠিয়ে দিই, তার মানে কত হবে 3x, এটা এদিকে এলে কত হবে 3/x, ইকুয়াল টু দেখো 2 ওদিকে গেলে হবে 2, এখান থেকে তুমি একটা 3 কমন পাবে, 3 কমন নিলে দেখো হবে কত x - 1/x ইকুয়াল টু 2, অতএব সেখান থেকে তুমি পাবে x - 1/x ইকুয়াল টু দেখো 2/3। ওকে তাহলে ভ্যালুটা এখানে বসিয়ে দাও, কত হবে এটা 2/3 তার হোল কিউব প্লাস দেখো 3 × 2/3, তাহলে এটা কত হবে 8/27 প্লাস দেখো, ঠিক করলাম 2/3, হ্যাঁ কেটে গেল, তার মানে এখানে তুমি অ্যাকচুয়ালি পাবে কত দেখো 2, তাহলে 2 + 8/27 মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে 2 পূর্ণ 8/27। ওকে যখন তুমি অ্যালজেব্রার কোনো প্রশ্ন দেওয়া থাকবে, আগে চলে যাবে কোনটার উত্তর জানতে চাইছে, সেই অনুযায়ী ইফ কন্ডিশনে যেটা দেওয়া থাকবে, মানে এইখানে যেটা দেওয়া থাকবে সেটাকে ওই মতো করে সাজাবে। ঠিক আছে, নেক্সট দেখো, এই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে, এইগুলো করার জন্য অনেক সময় অনেকে কি করে, অনেক খাটাখাটনি করতে হয়, কিন্তু আর অ্যাকচুয়ালি এটা করতে লাগে না। এই ধরনের অঙ্ক যখন থাকবে তুমি খালি শুধু একটা জিনিস চেক করে নেবে, যে এই যে নিচে যে সংখ্যাগুলো আছে ওগুলো একটা সিকুয়েন্স মেনটেন করছে কিনা। দেখো 1 × 2, 6 যদি হয় দেখো 2 × 3, এটা দেখো 3 × 4, এটা দেখো 4 × 5, এটা দেখো কত 5 × 6, এটা হচ্ছে 6 × 7, এটা দেখো 7 × 8, 8 × 9, দেখো 9 × 10, এরকম কন্ডিশনে উত্তর কি হবে, কতগুলো টার্ম আছে গুনে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা টার্ম আছে, কটা 9টা। এরপরে তুমি কি করবে, এরপরে করবে একদম প্রথমে যে সংখ্যাটা আছে 1 × একদম শেষে যে সংখ্যাটা আছে কত দেখো 10, ব্যাস তুমি শুধু সেইটুকু বসাও, অ্যান্সার দেখো তুমি এটা পাবে 9/কত পাবে 9/10, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলা আছে, 30% অফ এ ইজ অ্যাডেড টু 40% অফ বি, দেন দ্য অ্যান্সার ইজ 80% অফ বি। যেটুকু লেখা আছে শুধু সেইটুকুই লেখো, 30% অফ কি বলা আছে এ ইজ অ্যাডেড টু 40% অফ বি, দেখো 40% অফ বি হলে উত্তর আমরা পাই কি 80% অফ বি,
80% অফ দেখো বি। আমরা একটা জিনিস জানি পার্সেন্টেজ চিহ্ন, দেখো আমরা অ্যাকচুয়ালি কি করতাম, নিচে 100 লিখতাম, নিচে 100 লিখতাম, নিচে 100 লিখতাম, প্রত্যেকের থেকে 100 100 100 করে বাদ দিতাম, ওটার কোনো সেন্স হয় না। তুমি দেখো এখানে পার্সেন্টেজ চিহ্ন প্রত্যেকের থেকে কমন নেওয়া বা কাটা একই ব্যাপার, প্রত্যেকের থেকে একটা করে শূন্য কেটে দিলে, তার মানে অ্যাকচুয়ালি এখানে পড়ে আছে দেখো 3A, এখানে পড়ে আছে দেখো 4B, আর এখানে দেখো পড়ে আছে 8B। তার মানে এখানে তুমি পাচ্ছ 3A ইকুয়াল টু এই 4B-টা ওদিকে চলে গেলে কি হয়ে যাবে, -4B হয়ে যাবে, 8B থেকে 4B বাদ গেলে কত হবে, 4B হবে। এবারে তুমি দেখো এখানে এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু কত পাবে, দেখো এর ভ্যালু পাবে 4, বি এর ভ্যালু দেখো পাবে 3। এখানে তোমাকে জানতে চেয়েছে হোয়াট পার্সেন্টেজ অফ এ ইজ বি, হোয়াট পার্সেন্টেজ মানে আমি লিখলাম এক্স পার্সেন্টেজ, এক্স পার্সেন্টেজ অফ এ ইজ বি লিখলাম, ওকে এর ভ্যালু কত আছে, 4 আছে, তার মানে এখানে এক্স পার্সেন্টেজ মানে হচ্ছে এক্স বাই 100, এখানে বসালাম 4, ইকুয়াল টু বির ভ্যালু কত আছে, বির ভ্যালু আছে দেখো 3, হলো কাটলে দেখো কত হবে, 4 25 হবে, অতএব সেখান থেকে তুমি পাবে এক্স এর ভ্যালু হচ্ছে 75%, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি 75। ওকে, সব সময় অনেকে কি করে এই জায়গাটা গুলিয়ে যায়, হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি, কত এর কত পার্সেন্ট বি, এর কত পার্সেন্ট বি মানে হচ্ছে এর কত পার্সেন্ট সঙ্গে বি হচ্ছে সমান, তুমি একদম সমান যেখানে প্রশ্ন যেভাবে দেওয়া আছে একদম সমান চিহ্ন ওইভাবে বসিয়ে দাও। হোয়াট পার্সেন্ট অফ এ, হোয়াট পার্সেন্ট অফ এ মানে আমি কি করলাম, হোয়াট পার্সেন্ট অফ এ এর জায়গায় আমি বসালাম এক্স পার্সেন্ট অফ এ মানে গুণ ইজ বি মানে হচ্ছে সমান চিহ্ন, ব্যাস। এবারে তুমি এখান থেকে এর ভ্যালু বসাবে, বির ভ্যালু বসাবে, পার্সেন্টেজ তোলার জন্য নিজে 100 বসাবে, দিয়ে এক্স এর ভ্যালুটা বের করে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো, ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট হ্যাড টু অবটেন 33% মার্কস অফ ম্যাক্সিমাম মার্কস টু পাস, হি গট 125 মার্কস অ্যান্ড ফেলড বাই 49 মার্কস, দ্য ম্যাক্সিমাম মার্কস ওয়ার, ওকে। তাহলে একটা জিনিস দেখো, কাউকে যদি আমি জিজ্ঞেস করি ভাই তুমি কত পেয়েছো, ও বললো স্যার আমি 20 পেয়েছি, 5 নম্বরের জন্য ফেল করে গেছি, তার মানেটা কি, 5 নম্বর কত, 25। কাউকে জিজ্ঞেস করলাম ভাই তুমি কত পেয়েছো, বলো, ও বললো স্যার আমি 35 পেয়েছি, 5 নম্বরের থেকে 10 বেশি পেয়েছি, তার মানে কি করবো, 35 - 10 করবো, 25 হবে, ওকে। তাহলে এইবারে আমরা দেখো এখানে কি দেওয়া আছে, 125 মার্ক পেয়েছে আর বলেছে কি ফেলড বাই 49 মার্ক, 49 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে আমরা কি বলবো, 49 অ্যাড করলে ওর 5 মার্ক, আর নর্মালি বলেছি ও 33% মার্ক পেলেই পাস করে যাবে, অর্থাৎ 33% মার্ক মানেই হচ্ছে এটা। তাহলে এখানে কত হবে, 33% মার্ক ইকুয়াল টু কত হবে, 9 5 14 4 হাতে 1 6 1 7, হ্যাঁ আর এটাও কত হচ্ছে 1, ঠিক লিখলাম, মার্কস অ্যান্ড ফেলড বাই 49, সরি এটা 40 হবে, এটা 49 নয় এটা 40, তাহলে 165, ওকে। তো এখানে দু ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, এক জিজ্ঞেস করে যে এখানে 5% আছে, যদিও এখানে এই প্রশ্নটা হবে না, তাহলে এখানে 33% মানে যদি 165 হয় 1 মানে কত হবে, 1 মানে হচ্ছে 165 বাই 33%, আর 100 মানে কত হবে, ইনটু 100, পার্সেন্টেজ দরকার নেই, তো এটা হচ্ছে কত, 5-এ কাটবে, 105-এ কত হবে, 500 হবে, ঠিক আছে, 105-এ কত হবে, 500, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। নেক্সট দেখো, নেক্সট বলা আছে রাজা অ্যান্ড গজা আর অ্যাট এ ডিস্টেন্স অফ 48 কিলোমিটার, দে স্টার্ট অ্যাট দ্য সেম টাইম টু মিট ইচ আদার ট্রাভেলিং অ্যাট দ্য রেট অফ 7 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি, দে মিট আফটার দ্য টাইম, তারা কত সময়ের পরে মিট করবে, এটা কি আছে, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির অঙ্ক, মিটিং টাইম, মিটিং টাইম, মিটিং টাইমের কনসেপ্ট কি, মিটিং টাইমের কনসেপ্ট হচ্ছে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স তাদের মধ্যে কত গো, 48 কিলোমিটার। এবারে যদি তারা মিটিং করতে যায় মানে হচ্ছে এরকম ব্যাপারটা, টোটাল ডিস্টেন্স এখানে হচ্ছে 48 কিলোমিটার, ওকে, এ এদিক থেকে মিট করতে যাবে, এ এদিক থেকে যাবে, মানে হচ্ছে এর মুখটা কি হচ্ছে, পরস্পর বিপরীত দিক, যদি এরকম যেত তখন আমরা বলতাম এটা হচ্ছে পরস্পর একই দিকে যাচ্ছে, বিপরীত দিকে গেলে কি হয়, রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায়, 7 আর 5 যোগ করলে কত হবে, 7 আর 5 যোগ করলে হবে 48, 7 5 কত হবে, 12, 12 4 48, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি হবে।
ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি এই ভগ্নাংশগুলোকে তুমি যদি বের করো জীবন চলে যাবে, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি এগুলোকে তুমি যদি বের করতে চাও কীরকম বের করবে, তুমি 2কে 219 দিয়ে ভাগ করবে, দিয়ে দশমিকে প্রকাশ করে উত্তর বের করবে, তাই না? এটা দেখো, এটা করার কোনো মানে হয় না। কারণ কি, আমাদের এখানে বলেছে একটা জিনিস, ভাবো তুমি যে আমাদের যদি 2/5 থাকে আর যদি কোথাও এরকম 3/, ধরো আমি এখানে 5ই নিলাম আর এখানে ধরো আমি নিলাম হচ্ছে কত, 4/5, এরকম যদি থাকে, এদের মধ্যে বলেছে যে গ্রেটেস্ট কে হবে। ভালো করে খেয়াল করো এদের মধ্যে গ্রেটেস্ট কে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে গ্রেটেস্ট হবে কত, প্রত্যেকের হর সমান আছে মানে গ্রেটেস্ট হবে এইটা। ওকে, আচ্ছা এবারে যদি আমি বলি যে এদেরকে উল্টে দেই, দেখো 5/2 করলাম, 5/3 করলাম আর 5/4 করলাম, তাহলে যখন এরা ভগ্নাংশ এরকমের হিসেবে ছিল তখন আমি বলেছি গ্রেটেস্ট কোনটা, যখন ভগ্নাংশ উল্টে দেব আমি তখন বলবো স্মলেস্ট কোনটা, কারণ গ্রেটেস্ট ভগ্নাংশটা উল্টে গেলে স্মলেস্ট ভগ্নাংশ হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি বের করব স্মলেস্ট কি হবে, ঠিক আছে। তাহলে দেখো তুমি যদি 2 দিয়ে ভাগ করো কত হবে, 2.5, 3 দিয়ে যদি ভাগ করো কত হবে, এটা 3 × 3, 3 × 6 = 18, 1.6 সামথিং। 4 দিয়ে যদি ভাগ করো কত হবে, দেখো 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 5 = 20। দেখো এদের মধ্যে স্মলেস্ট কোনটা হলো, দেখো 1.25, ঘুরিয়ে বললে এটাই হচ্ছে হবে গ্রেটেস্ট হবে। আমরা যখন উল্টে হিসেব করছি, যদি আমাকে গ্রেটেস্ট বের করতে বলে আমি বের করব স্মলেস্ট যদি উল্টে দেই, আর যদি স্মলেস্ট বের করতে বলে যখন উল্টে হিসেব করব বের করব গ্রেটেস্ট। এখানকার গল্পটা ঠিক তেমন, এখানে তুমি এত বড় হিসেব করতে পারবে না সাধারণত ভাবে, তুমি এখানে কি করো উল্টে দাও, উল্টে তুমি এটাকে লিখো, দেখো 219/2, দেখো 2, এটাকে ভাগ করা কিন্তু খুব সহজ, 0 × 2 = 9 = 18, 2 × 5 = 10, 3 × 4 = 3, দেখো 3, হিসেব করো 3 × 3, 3 × 3, 3 × 4 = 12, 3 × 3 = 9, দেখো 4 × 3 = 7, 4 × 3 = 7/, দেখো 4 কত হবে, 4, 4 × 9 = 36, ওকে, 4 × 2 = 8, 4 × 5 = 20, আর একটা আছে 6 × 8 = 7, 6 × 8 = 7/, দেখো কত আছে, 6, তার মানে কত হবে এটা, 3-এ কেটে যাবে মনে হয় তো, 3 × 2 = 6, 8 × 7 = 15, 6 = 21, 3 × 2 = 6, 3 × 2 = 6, 3 × 9 = 27, দেখো 2 দিয়ে ভাগ করলে 1, 2 × 4 = 8, 2 × 4 = 8, 2 × 5 = 10, 114.5। এবার তোমাকে বলেছে কি গ্রেটেস্ট ফ্র্যাকশন, যখন উল্টে দিয়েছি গ্রেটেস্টটাকে আমরা বের করব কি স্মলেস্ট, সেটাই আমাদের কি হবে বলো, সেটাই আমাদের হবে উত্তর। তাহলে এদের মধ্যে সব থেকে স্মলেস্ট কে গো, এদের মধ্যে সব থেকে স্মলেস্ট হচ্ছে এইটা, 109.25। দেখো সেটা কোথা থেকে এসছে, 437/4, মানে হচ্ছে কি 4/437, 4/437 হচ্ছে আমাদের কি হবে বলো গ্রেটেস্ট নাম্বার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 দেখো, ইফ দা ভ্যালু অফ এন ইনক্রিজেস ইন দা এক্সপ্রেশন অফ এত, দেন দা ভ্যালু অফ এক্স, এরকম টাইপের একটা প্রশ্ন আমরা কিন্তু আগে করেছিলাম একটা সেটে। এইরকম অঙ্ক করতে গেলে আমি যেটা বলেছিলাম, তুমি একটা পার্টিকুলার ভ্যালু ধরে নাও, পার্টিকুলার ভ্যালু মানে এখানে তুমি এন এর ভ্যালু ধরো, এন এর ভ্যালু যদি 1 হয় এক্স এর ভ্যালু কত হবে, দেখো 2 + 3/5 হচ্ছে 5, কত হবে 1 হবে। এন এর ভ্যালু দেখো যখন তুমি 2 ধরছ এক্স এর ভ্যালু কত হবে, 2 ধরলে এটা 4 × 2 = 8, তাই না, আর এটা কত হবে 3 × 2 = 6, এটা কত হবে 4 × 5 = 20, কত হচ্ছে দেখো 8 × 6 = 14/20, তার মানে এটা একটা ভগ্নাংশ হয়ে গেল। আমরা এখানটাতে পেয়েছিলাম 1 যখন এন এর ভ্যালু 1 ছিল, যখন এন এর ভ্যালু 2 এটা হয়ে গেল ভগ্নাংশ, অতএব আমার এক্স এর ভ্যালুটা পরপর কি হচ্ছে, পরপর হচ্ছে ডিক্রিজ বা কমে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দা রেশিও বিটুইন টু নাম্বারস বলা আছে 3:4, ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 2 দেন রেশিও বিকাম হচ্ছে 7:9। তাহলে দেখো খুব সহজে আমরা বলতে পারি এখানে কি ছিল, 3:4 ছিল, তাই না, 3:4, 2 করে যখন বাড়িয়েছি সংখ্যাটার দুটো সংখ্যার অনুপাত হয়েছে 7:9। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার তো এখানে প্রত্যেককেই 2 করে বাড়িয়েছি, প্রত্যেককে 2 করে বাড়িয়েছি,
তাহলে প্রত্যেককে যদি দুই করে বাড়াই তাহলে এখানটাতে আমার সমান পরিমাণ বেড়ে যাবার কথা ছিল, কিন্তু এখানে বেড়েছে দেখো কত, চার, এখানে বেড়েছে দেখো পাঁচ। অতএব আমাদের সমান করে বাড়েনি, কিন্তু আমরা এরকম কন্ডিশনে সমান বাড়িয়ে নিতে পারি কিভাবে, তার একটা টেকনিক দেখো কিরকম। তার টেকনিকটা হচ্ছে এখানটাতে তুমি এর আর এর ডিফারেন্স দেখবে, এর আর এর ডিফারেন্স কত, এক। এর এবং এর ডিফারেন্স কত আছে, এর এবং এর ডিফারেন্স হচ্ছে দুই। তাহলে তুমি গুণ করো এই যে দুই দিয়ে একে, অ্যাকচুয়ালি দুই একে গুণ মানে হচ্ছে এই পুরোটাকে দুই দিয়ে গুণ, এবং একে গুণ করবে কত দিয়ে, এখানে ডিফারেন্স হচ্ছে এক মানে এক দিয়ে গুণ করলে দেখো কত হবে, ছয় অনুপাত হবে আট, আর এটা দেখো হবে কত, সাত অনুপাত নয়। তার মানে এখানে বাড়লো কত, এখানে বাড়লো এক, এখানে বাড়লো কত, এখানে বাড়লো দেখো এক, দুটো জায়গাতেই সমান পরিমাণ বেড়েছে। তাহলে দুটো জায়গায় সমান পরিমাণ বাড়লে ওখানে কত করে বাড়িয়েছি আমি, দুই করে বাড়িয়েছি। তাহলে আমি বলতে পারি এক ইউনিট মানে যদি দুই হয়, ইনিশিয়ালি দুটো সংখ্যা বলেছে কত, তাহলে এখানে ইনিশিয়াল সংখ্যা ছয় আর আট, কেউ কিন্তু আবার এখানে চলে আসবে না, ঠিক আছে, এটা কিন্তু এর সঙ্গে কিন্তু কোনো সম্পর্কই নেই। আমরা যখন এখানে হিসেব করা শুরু করেছি এই দিকটাতে, তখন সম্পূর্ণ হিসেব এখানেই হবে। এক ইউনিট মানে দুই মানে ছয় ইউনিট মানে কত হবে, বারো, আট ইউনিট মানে কত হবে, ষোলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে বারো অনুপাত ষোলো। নেক্সট দেখো, এটা তো আমাদের একটা সূত্র তাই না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে থ্রি এ বি সি, কখন হয় আমাদের এটা একটা সূত্র হয় না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি, কখন হয়, যখন আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হয় জিরো, এটা আমাদের একটা সূত্র আছে তাই না। তাহলে এবারে দেখো আমি যদি এখানে এই ভ্যালুটাকে ধরি এ, এই কোনটাকে, এই যে এক্স মাইনাস ওয়াই, আমি বললাম কি এ ইকুয়াল টু দেখো এক্স মাইনাস ওয়াই, বি ইকুয়াল টু আমি বললাম ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, আর সি ইকুয়াল টু হচ্ছে কত, জেড মাইনাস জেড মাইনাস এক্স। তিনটেকে যদি যোগ করে দিই দেখো ভালো করে, এ প্লাস বি প্লাস সি, দেখো এক্স এক্স বাদ যাবে, ওয়াই ওয়াই বাদ যাবে, জেড জেড বাদ যাবে, মানে জিরো। তাহলে আমি বলতে পারি যে এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু হবে দেখো থ্রি এ বি সি, কারণ কি এখানে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু জিরো বেরিয়েছে। এখানে এর ভ্যালু কত গো, এখানে এর ভ্যালু দেখো হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বির ভ্যালু কত, ওয়াই মাইনাস জেড, আর সি এর ভ্যালু কত, জেড মাইনাস এক্স। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এই যে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। ওকে দেখো আজকের হচ্ছে লাস্ট প্রশ্ন আমাদের, এটা খুব সহজ প্রশ্ন, দেখেই আমরা উত্তর করতে পারি। এইচ সি এফ অফ থ্রি নাম্বার ইজ বলা আছে সিক্স, অ্যান্ড এল সি এম বলা আছে 630, ইফ টু নাম্বারস বলা আছে 18 and 42, দেন থার্ড নাম্বার ইজ। দেখো এইচ সি এফ এবং এল সি এম এর বেসিক স্ট্রাকচারটা কী আছে, এটা হচ্ছে এইচ সি এফ আর এটা হচ্ছে দেখো এল সি এম। বেসিক স্ট্রাকচার হচ্ছে এইচ সি এফ হচ্ছে সব থেকে বড় সংখ্যা যেটা এখানে যে সংখ্যাগুলো থাকবে, এখানে যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে ভাগ করতে পারে, এখানে যে সংখ্যাগুলো থাকবে এ কি করবে, তাদেরকে ভাগ করতে পারে। ওকে এলসিএমটা হচ্ছে কি সব থেকে ছোট সংখ্যা, লিস্ট বলেছে এই জন্য সব থেকে ছোট সংখ্যা, যাকে যাকে এই সংখ্যাগুলো ভাগ করতে পারে, এই সংখ্যাগুলো ভাগ করতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবারে এখানে এইচসিএফ দেওয়া আছে দেখো ছয়, দুটো সংখ্যা দেওয়া আছে ধরো কত, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 42, তার মানে ডেফিনেটলি এখানে যে সংখ্যাটা হবে ও ছয় দ্বারা ডিভিজিবল হবে। তাহলে ছয় দ্বারা ডিভিজিবল আমি দেখতে পাচ্ছি, দুটো অপশানেই ছয় দ্বারা ডিভিজিবল সংখ্যা আছে, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 24, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে, 30 অথবা 24 এর মধ্যে যে কোনো। তাহলে আমরা এখানে দুটো অপশান পেলাম যে এখানে 30 অথবা হবে কি 24। এবারে চলে আসি এই কনসেপ্টে, এলসিএম কত দেওয়া আছে, এলসিএম দেওয়া আছে দেখো 630। তাহলে এই 630কে এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ যাবে, কারণ ওটাই তো তাহলে এলসিএম। দেখো 630কে কি 24 দিয়ে ভাগ যাবে, 630কে কি 24 দিয়ে ভাগ যাবে, যে সংখ্যা 24 দিয়ে ভাগ যায় সে 6 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়। দেখো এটা কিন্তু 4 দ্বারা ডিভিজিবল নয়, কারণ লাস্ট দুটো সংখ্যা 4 দ্বারা ডিভিজিবল নয়, অতএব অ্যান্সার 24 হবে না, অ্যান্সার হবে দেখো 30। সিম্পল লজিক ইউজ করো, উত্তর দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবং তুমি খুব সহজেই করতে পারবে। ওকে কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলে দেখবে অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো,
কেমন লাগলো, কেমন লাগছে, তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এই ক্লাসটাকে যেরকম কন্টিনিউ করছি এটা কন্টিনিউ থাকবে, এর সঙ্গে আশেপাশে আমরা আদার্স কিছু ভিডিও চ্যাপ্টার ওয়াইজ সলিউশন বিভিন্ন এক্সামের ওগুলো আমরা নিয়ে আসবো, কিন্তু এই সিরিজটা 10টায় 10টা অঙ্কের সিরিজ এটা কন্টিনিউ থাকবে। ওকে, চলো ভালো থাকবে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।